নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে পোস্ট অফিসে স্থায়ী চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। রাজ্যে পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের আপডেট, যেখানে মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী এই কাজটা করতে পারবে, তবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ, যেখানে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করতে হবে, কি যাওয়ার যোগ্যতা লাগছে, সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রাজ্যের এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কীভাবে কি করতে হয়, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এখানে কীভাবে কি করে আবেদন করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এবং প্রতিবারই যেমনটি তোমাদেরকে জানাই যে ডেসক্রিপশন বক্সে থাকে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটিকে ফিল আপ করতে পারবে, তো সেখান থেকেই কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট, যেখানে চাকরি প্রার্থীদের জন্য মাধ্যমিক পাশে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু চাকরি প্রার্থীরা গ্রুপ সির এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করছে। মাধ্যমিক পাশ কিন্তু মিনিমাম রাখা হয়েছে, যেখানে মাধ্যমিক পাশ করলেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করছে গ্রুপ সির। এ এক নতুন চাকরির আপডেট রাজ্যে কিন্তু প্রকাশিত করলো ডাক বিভাগের তরফ থেকে। এবং পোস্ট অফিসের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে এলিজিবল হবে এবং উভয় কিন্তু আবেদন করতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে। মাধ্যমিক পাশের এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে কিন্তু অবশ্যই তার সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু থাকতে হবে, এগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে পারবে একটি চাকরি প্রার্থী। যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন, তার কাছে যেন এই সমস্ত সার্টিফিকেটগুলো থাকে এবং এগুলোকে নিয়েই যেন সে আবেদন করতে পারে। ডাক বিভাগের তরফ থেকে কিন্তু এই ধরনের চাকরির আপডেট প্রতিনিয়ত প্রকাশিত হয়, তাই ডেফিনেটলি কিন্তু তোমরা চেষ্টা করো এই পদগুলিতে আবেদন করার জন্য। এবারে তোমাদের সাথে শেয়ার করব ডাক বিভাগের এই গ্রুপ সি পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বেতন কিন্তু 5 থেকে 20 হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। 5 হাজার থেকে 20 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে চাকরি প্রার্থীকে বেতন দেওয়া হবে এবং যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা প্রতি মাসে এই বেতনটি যেখানে পাচ্ছ সেখানে কিন্তু এখানে তোমাদের এর সাথেও কিন্তু পিএফ এবং তার সাথে মেডিক্লেম, বিভিন্ন ধরনের সরকারি যে আদার্স যে সুবিধাগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু পাবে। বেতনটা তাহলে তোমরা জেনে গেলে, এবারে আসি এজ ক্রাইটেরিয়া। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তাদের এজ ক্রাইটেরিয়া 56 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। যারা যারা আবেদন করতে চাইছো 56 ইয়ার্স পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছেই, সরকারের নিয়ম অনুযায়ী যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়সের ছাড়ও কিন্তু এখানে পেয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে বয়সের ছাড় হিসেবে যদি সেই ক্যান্ডিডেট এসসি এসটি হয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু 5 বছরের ছাড়, এবং যারা
ওবিসি তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় কিন্তু পাবে। চাকরি প্রার্থীরা যারা গ্রুপ সির এই পদে আবেদন করছো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ বলতে পারো, যেখানে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া আরও তোমাদেরকে জানিয়ে রাখি, এই গ্রুপ সির পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থী সমস্ত ধরনের ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু, যেহেতু এটি একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে অফলাইনে, সেহেতু সমস্ত ডকুমেন্টসকে কিন্তু জেরক্স করে তাকে ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে। ডেফিনেটলি কিন্তু তোমরা সঠিক জায়গায় সঠিক দিনের আগেই কিন্তু তোমাদের ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো বা তারা আবেদন করতে চায় তাদের জন্য প্রথমেই জানাতে চাই, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই পদে যে সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো লাগছে, যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে চাইছো, তার মধ্যে প্রথমেই রয়েছে তোমাদের 10th পাস সার্টিফিকেট এবং মার্কশিট, অবশ্যই কিন্তু এ গ্যাজেট বা গ্যাজেট কোনো একটি ক্যান্ডিডেটের তরফ থেকে সেটাকে সাইন করে তোমাদের পাঠাতে হবে। তারপরে তোমাদের নিজেদের একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এটা কিন্তু লাগবে, এবং তার সাথে ভোটার কিংবা আধার কার্ড, যেটা অ্যাজ এ তোমার আইডেন্টি প্রুফ হিসেবে তোমাকে সেটা জমা করতে হবে। এবং তোমাকে আরও জানাতে চাই, তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করতে হবে। এর সাথে সাথে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাই, যারা যারা আবেদন করতে চাইছো তারা মোটামুটি সমস্ত কিছু দিয়ে। তো এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর সিলেকশান হবে কিন্তু তাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করে, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা বা কিছুই হবে না। যারা আবেদন করতে চাইছো তাদের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউতে যদি সেই চাকরি প্রার্থী পাস করে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। এবং এখানে তোমাদেরকে জানাতে চাই যে ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে কিন্তু নির্দিষ্ট সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। যেমন প্রথমে তোমাদের নাম দিতে বলা হচ্ছে বা নাম লিখতে বলা হচ্ছে, যেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। ব্লক লেটারে চাকরি প্রার্থীদের নামটা এখানে লিখতে হবে, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা স্থায়ী বাসস্থানের ডিটেলস অবশ্যই এখানে লিখতে হবে। যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে অবশ্যই করে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপরে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি লিখতে হবে, তারপরে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। মানে প্রত্যেক যেগুলো রাখা হয়েছে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে এবং আবেদন করতে হবে। তো এইভাবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে, এবং সমস্ত যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলা হয়েছে সেই ফর্মগুলো কিন্তু ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। মাথায় রাখবে, বারবার বলছি, সমস্ত কিছু নিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। এর সাথে সাথে তোমরা বলে রাখি, যারা আবেদন করতে চাইছো তারা এখনই ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে অ্যাপ্লিকেশান করে দাও। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।